আম শত খেয়ে থাকি সেটার মধ্যে প্রিজারভেটিভ এবং কালার দিয়ে ভর্তি। অস্বাস্থ্যকর আমসত্ব খাওয়ার চেয়ে চলুন না তৈরি করে দেখি বাসায় কীভাবে আমসত্ব তৈরি করতে। আশা করি এরপর থেকে আর আমাদের আমসত্ব বাইরে থেকে কিনে দিতে হবে না। চলুন পুরো প্রণালী দেখে নিই। প্রথম আমকে আমি ছুলিয়ে এটা রস বের করে এরকম করে বোতলে ভরে দিয়েছি। এখানে প্রায় আছে 2.5 লিটারের মতো আমের প্লাম বা আমের পিউরি আছে। আমের রস যেটাকে আমরা ছেঁকে নিয়ে শুধু বোতলে ভরে রেখেছি। এখন এটাকে দিয়ে আমরা আমসত্ব তৈরি করবো। আমসত্ব তৈরি করতে তেমন কোনো উপকরণ প্রয়োজন হয় না, এটার মূল উপকরণই আম। আর আমার আমগুলো অনেক মিষ্টি, এজন্য এখানে আমি আর কোনো চিনি আলাদা চিনি ব্যবহার করবো না। আপনাদের আমে যদি অতটা মিষ্টি না থাকে বা মিষ্টি না হয় তাহলে আলাদা চিনি ব্যবহার করতে হবে। তাহলে চলুন রান্না শুরু করি। আমরা প্রথমে এরকম একটি পাতিল নিয়ে চুলার জাল দিয়ে নিচ্ছি। জালগুলো যখন ঘন হয়ে যাবে তখন এর ভেতরে আমরা কিছু এলাচগুলো বা এলাচকে থেতো করে এনে দিই। দেখুন আমের পিউরিটাতে বলক চলে এসেছে। আমরা এটিকে প্রায় 15 মিনিট নাড়াচাড়া করে ফেলেছি। আমার মনে হয় এখানে আরও 10-15 মিনিট লাগবে। এই ফাঁকে আমরা এই আমের পিউরির মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। মশলাগুলো আপনাদেরকে বলছি, আপনারা যে যার ইচ্ছা মতো মশলা দিতে পারেন। যেহেতু এটি পাকা আম সেক্ষেত্রে আমি এটিকে ঝাল মিষ্টি করতে চাচ্ছি, এই জন্য দিয়ে দিলাম এরকম কিছু এলাচ। ফাটিয়ে নিয়েছি, গুঁড়া করে দিইনি, চাইলে গুঁড়া করে দেওয়া যাবে। এবং দিয়ে দেবো এরকম ডালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাধারণ লবণের চেয়ে বিট লবণ স্বাদটা বেশি আসে, এর জন্য সাধারণ লবণ না দিয়ে বিট লবণ দিলে ভালো হবে। তবে সাধারণ লবণ দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নেব। আরও 15 মিনিট অর্থাৎ আধা ঘন্টা টোটাল জাল করার পরে আমের পিউরিটি এরকম ঘন হয়ে গেছে। আসলে এটি এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা এর ভেতরে যে আস্ত এলাচগুলো দিয়েছি ওগুলো উঠিয়ে ফেলবো এবং ট্রেতে বেড়ে নেব। জাল দিয়ে আমরা যে পিউরিটি পেয়েছি সেটি আমরা ঢালার জন্য এরকম একটি বড় ট্রে নিয়ে নিয়েছি। এবার ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। পাত্রের উপরে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমের যে পিউরিটি আছে সেটি এর ভিতরে ঢেলে পাত্রটিকে না দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। আমসত্ত্বটিকে মোটা করে তৈরি করবো, এই জন্য আমি 2টি পাত্রে দিইনি, পুরোটাই একটা পাত্রে দিয়েছি এবং পাত্রটিও আমার অনেকখানি বড়। এখন এটিকে আমরা 2-3 দিন রোদে শুকিয়ে আজকে রাতে ফ্যানের বাতাসে ছেড়ে শুকিয়ে নেব এবং 2-3 দিন টানা রোদ দিয়ে শুকিয়ে আপনাদের সামনে নিয়ে আসব। ফিরে আসছি রোদে শুকানো পর্যন্ত। দেখুন
সত্যটি পুরোপুরি শুকিয়ে গেছে। এটি আমরা প্রায় 4 থেকে 5 দিন রোদে দিয়েছি। এখন বৃষ্টি হচ্ছে, তাই হার রোদ হচ্ছে না, রোদে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এটি আমার কাছে মনে হয় প্রপারলি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটিকে কেটে নিব, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন।